তো আমার বাসা থেকে আমার ভাই আসছে আমাকে রিসিভ করতে। এই যে দেখেন, তো আমার ভাই বাড়িতে ফোন দিছে, ও বাসায় কথা বলতেছে। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, যেহেতু অনেক বছর পর আমি বাংলাদেশে আসছি। তো একটু মানে ওদেরকে সময় দিই, তারপরে আমি আবার ক্যামেরার সামনে আসবো। এটা আমার ভাই, ঠিক আছে, সাথেই থাকেন। এইখানে সবাই যার যার মতো মানে জিনিসপত্র নেওয়ার জন্য সবাই মানে অপেক্ষা করতেছে। তো আমরা এখানে বসে রয়েছি ভাই বোন দুইজনে। এগুলো কেমন? ওই দুটো আমার না, তোর মনে আছে গতবার আমি যে এখানে আসছিলাম তোরা বাহিরে আসলি? গতবার হ কতবার কে কাছিল জানি, আব্বাই আসছিল। আমার ভাই আমার জন্য চা আনতে গেছে, ও বারবার বলতেছে যে আপা বার্গার খাইবেন কিংবা কি খাইবেন আপনি বলেন। মানে ও আর কি অস্থির হয়ে গেছে মানে আমার খাওয়ানোর জন্য, কিন্তু আমার কোনো কিছু আমি খাবো না। সত্যি কথা বলতে আমার পেটে খুবই খিদা, কিন্তু আমার গলা দিয়ে খাবার নামতেছে না। সবচেয়ে বড় কথা হয়েছে, আমি আমার কাছে মনে হইতেছে আমি সৌদি আরবে আমার কলিজা রেখে তারপর আসছি। আমার কাছে মনে হইতেছে যে আমি শুধু দেহটা নিয়ে বাংলাদেশে আসছি, আমার মনটা ওখানে আমি রেখে আসছি। আর আশেপাশে অনেক মানুষ, আমি যে একটু মানে কান্না করবো আমি সেটা পারতাছি না। যাই হোক, আমার কাছে খুব খারাপ লাগতেছে সত্যি কথা বলতে। সত্যি কথা বলতে আমার কাছে এই মুহূর্তে মনে হইতেছে যে আমার যদি ক্ষমতা থাকতো আমি এই মুহূর্তে টিকিট কেটে আমি আবার ম্যাডামের কাছে চলে যেতাম। অনেক মানুষকে দেখি যে বাংলাদেশে এসে তারা বাপ মা আত্মীয় স্বজনের জন্য পাগল থাকে, কিন্তু আমার ক্ষেত্রে না অন্যরকম। আমার কাছে মনে হইতেছে মানে আমার না মানে কেন যেন এরকম লাগতেছে আমি সঠিক জানি না। কেন আমি কি দেশের বাহিরে থাকতাম এর জন্য, বা তারা কি আমাকে অনেক আদর করতো এর জন্য, আমি সঠিক জানি না। তবে আমার ম্যাডাম অনেক ভালো, মাশাআল্লাহ তবারকাল্লাহ। আচ্ছা যাই হোক, আমি কথা বলতেছি, সবাই আমার দিকে হা করে তাকায় রয়েছে, আনি যে ফিল লাগে কেউ যদি তাকায় থাকে। তো আমার ভাই চা আনতে গেছে, আদা চা, আমি বলছি আদা চা আনতে, তারপর পরে আপনাদের সাথে আরও শেয়ার করবো ইনশাআল্লাহ। ভালো লাগতেছে না, মনের দিক থেকে একদম ভেঙে গেছে আমি। আমি জানি না আমি আমার মন মানে ঠিক করতে পারবো কি না, আল্লাহ জানে। কারণ আমার মন পড়ে রয়েছে সৌদি আরবে। আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাটা দেখাচ্ছি এখানকার পরিবেশ। আর এখন হয়েছে রাতের বেলা, এখন বাজে রাত, এখন কয়টা বাজে দেখি, এখন বাজে 3:19। আর আমি বাংলাদেশে এসে নামছি রাত কয়টা বাজে, 1:00, মানে 1:00 আমরা ল্যান্ড করছি। সরি, আমি ল্যান্ড করছি না, প্লেন ল্যান্ড করছে। আচ্ছা যাই হোক, হবে কিছু একটা, উল্টাপাল্টা ইংলিশ বলি। আর এই তো জি, তাই আচ্ছা, আমার এখানে আমার একজন দর্শক পেয়ে গেলাম, মানে উনি বলতেছে আমাকে নাকি উনি কোথায় যেন দেখছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আমি আপনার সাথে একটু পরে কথা বলতেছি। তো এখানে একটা ভাইয়া বসে রয়েছে, আমার বলতেছে যে আমি আপনাকে কোথায় যেন দেখছি, কোথায় যেন দেখছি। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাতেছি কি অবস্থা ইয়া।
এইগুলো অবশ্য আমার আমার না, এগুলো হয়েছে অন্য মানুষের। আমারগুলো হয়েছে একদম সামনে, আমারগুলো প্যাকিং করা হয়েছে খুব সুন্দরভাবে, কারণ আমি টাকা দিয়ে করায় আনছি। আচ্ছা আচ্ছা, আপনি আমার ইউটিউবে দেখছেন? হ্যাঁ, আমি ব্লগিং করি। ও, ভালো কথা। আর এই জুতাগুলো আমার ম্যাডাম আমাকে দিছে, এই জুতাগুলো আমার ম্যাডাম নিজের জন্য কিনছে। তো আমি মামাকে বলছি যে মামা, এই জুতাগুলো আমার অনেক পছন্দ, এরকম জুতা আমাকে কিনাই না দিবেন। তো ম্যাডাম পরে বলছে যে আমি আমি সামনে এসে কথা বলি, কেমন? আমি আমার ম্যাডামকে বলছি যে মামা, এই জুতাগুলো অনেক সুন্দর, এরকম জুতা আমার কিনাই না দিবেন। তখন ম্যাডাম বলছে যে, পরে কিছু বলে নাই। তা আমি যেদিন চলে আসবো তার আগের দিনকে, আমি পরে আমি বললাম যে মামা, আমার না, আমি যে বাড়িতে যাবো আমার জুতা নাই। পরে আমার ম্যাডামে ঘরে গিয়ে এই জুতাগুলো নিয়ে বলতেছে কি, জন্য আমি জানি জুতাগুলো তোর পছন্দ, তুই এগুলো চাস, নে তুই নে। তো পরে আমি তো অনেক খুশি, পরে আমি মামারে বললাম যে শুক্রন মামা। পরে আমার ম্যাডামও অনেক খুশি, আমার ম্যাডাম অনেক ভালো, মাশাল্লাহ তবরাকাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনারা সাথেই থাকেন। আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব, বাড়িতে রওনা দেব। কাজগুলো না
ডালাটা দেখে নাইবেন ভাইয়া, একটা ছোটখাটো একটা যুদ্ধ হয়ে গেল বলছি আমাদের পানি নেই। বিসমিল্লাহ, এই বট গাছটা অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। না না না, পড়বো না ভাই। এই কি সুন্দর পানি আসছে, বর্ষার পানি। এলাকাটা কার কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। কি সুন্দর বাংলাদেশের গ্রাম, 8 বছর পরে শুনলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরা দেখা যাইতেছে আমাদের এখান থেকে। কি উন্নত, সরি উন্নত কোন জায়গায়, মাটি ফেলাইছে শুধু। আমি বাড়িতে চলে আসছি, আপাতত ভিডিওটাই পর্যন্তই থাক, আবার পরে শেয়ার করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, সরি থুকু, আমার আপুরা, আমি বাড়িতে আসছি। তো আমাদের বাড়ির সবাই মানে আমাকে দেখতে আইতেছে, তো আমি তাদেরকে একটু সময় দেই, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি পরে আবার কথা বলবো। আর ওই যে হেরা, ওই যে গটকালি শুরু করে দিছে। এই ফুপু কি জানি কইলা, গটক লাগাই দিব, গটক লাগাই। মানে আমি বাড়িতে পাড়া দিয়ে হারা পারি নেই, মানে ওই যে আমার মানে আমাদের বাড়ির ফুপি আছে, চাচি আছে, জেঠি আছে, ওনারা ঘটকের কথা বলতেছে। আচ্ছা যাই হোক, তো ঠিক আছে, আমি ওনাদেরকে সময় দেই ইনশাল্লাহ।
পরে আবার কথা হইব। আর আমাদের ঘরের মধ্যে তেমন একটা বেশি লাইট নাই, ইনশাল্লাহ পরে আস্তে আস্তে আমি সবকিছু ঠিক করব। আমার কি দেখা যায়? হ্যাঁ ঠিকঠাক। এই উন্নাটা আমি মানে আগে যখন আসছিলাম তখন নিয়ে আসছিলাম, আমার মা খুব সুন্দর করে যত্ন করে রেখে দিছে, তাই আমি এটা একটু পরছি। পরে আপনি বলুন আজকে আমার বাংলাদেশে প্রথম দিন, প্রথম সকাল। না সরি, আমি তো আজকে আইছি না, আমার একটু বাইরে যেতে হ্যাঁ বাইরে যা আমার দেখা যায়। হ্যাঁ।